हेलो एवरीवन, ओके বলছি যে আজ আমার লাইভে আসার অন্য একটা উদ্দেশ্য আছে। আমার লাইভে আসার উদ্দেশ্য, আমার এক স্পেশাল বন্ধু, আমার খুব ভালো বন্ধু, আমার ভীষণ ভালো বন্ধু, তো তার বার্থডেতে সারপ্রাইজ দিয়ে উইশ করাটার জন্যই আমার লাইভে আসা বেসিক্যালি। তো তোমরা কি গেস করতে পারছো যে কে এসে, নাকি আমরা একটা সারপ্রাইজ ভাবে, মানে আমরা সবাই, আমি তোমাদের লাইভে নেওয়ার, লাইভে আসার রিজন এটাই যে আমরা সবাই মিলে ওকে ওর বার্থডে উইশ করি। তো সেই হিসেবে তোমরা রেডি তো ওকে বার্থডে উইশ করার জন্য? সবাইকে হাই যারা বলছো, আমরা ওকে একটু সারপ্রাইজ করে দিই, তারপরে একসঙ্গে দুজন মিলে আমরা কথা বলবো, কেমন? খুব ভালো কাটাবি, খুব ভালো থাকবি, এবং আমরা আপাতত লাইভে আছি এবং সবাই তোকে উইশ করছে, যার জন্য আমি চাইলাম যে সবাই মিলে, হ্যাঁ পাবলিক লাইভ, আমরা সবাই মিলে তোকে উইশ করছি, তুই অনেক ভালো কাজ কর, অনেক বড় হ, এবং অনেক 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 এনজয় কর। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। কখন আসছিস তুই? আমি বিকেলে আসবো, বিকেলে তো না, সন্ধেবেলায়, সন্ধেবেলায় আসবো আমি। তুই কি করছিস, প্ল্যান কি? গিফট কিন্তু আনতে ভুলিস না, গিফট না, কিন্তু গিফট আনতে ভুলিস না। তুই এখন কি করছিস? কাকিমা পায়েস রান্না করেছে? পায়েস করেছে কাকিমা? খেয়েছিস? আমাদের মাংস হয়, তারপর কেক হয়, এইসব। কি খাবি আজকে? আজকে তোর চিকেন রয়েছে, তারপর তোর রাইস রয়েছে, যদিও চিকেন আমি খাই না, তো অন্যদের জন্য। না খুব ভালো, আর এটাই প্ল্যান নাকি? আজকে তো সবাই আসছে, বাট সন্ধেবেলায় তোর ফ্রেন্ডসরা সব? হ্যাঁ, সন্ধেবেলা অনেকেই আসছে সন্ধেবেলায়, তো এটাই প্ল্যান। আর ঘর ঠর সাজিয়েছে কালকে রাত্রেবেলায় বাড়িতে সবাই মিলে। সেই ব্যাপার না, সেই ব্যাপার, সেই একদম। ব্যাপার। তুই বল কিরকম লাগলো ব্যাপারটা, সারপ্রাইজটা কিরকম লাগলো? সবাই তোকে উইশ করছে, দেখ মেসেজ দেখ। হ্যাঁ, আমি সেটাই দেখি, সবাই উইশ করছে। আমি তো বললাম তুই শুক্লা, কি করলি না, তারপর আচ্ছা তোর প্ল্যান এটা। ওকে, সেই 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 স্পেশাল প্ল্যান, স্পেশাল মানুষ, স্পেশাল বন্ধু। সবাই তুই তোর বার্থডে, তোকে যারা যারা উইশ করছে তাদের একটু নামটাও আমরা দেখে নি। সুপ্রতিম রয়, সবাই জিজ্ঞেস করছিল প্রথমে, বুঝলি তো, কার বার্থডে, কার বার্থডে, বললাম দেখাচ্ছি আর কি ব্যাপারটা। কি করছিস তুই এখন? আমি এখন আপাতত প্ল্যানিং এ ছিলাম তোকে বার্থডে উইশ করব, তারপরে এই যে তোকে আবার কিছু না দিলে হবে না, না আবার গিফট কি এখন তোর জন্য একটা ভালো দোকানে ঢোক, ভালো কিছু একটা গিফট নিয়ে চলে আয়, বুঝলি তো। কি চাই তোর, কি দাবি তোর? কি চাই? কোনো দাবি নেই, যেটা ইচ্ছা করবি নিয়ে আসবি। সেই ব্যাপার, ব্যাপারটা হলো সুস্মিতা সরকার, তারপরে ঋতুশ্রী, সবাই তোকে উইশ করছে, কি আর যে নিন্টু, তারপরে সৌমিক, মিনি ঘোষ, সবাই তোকে উইশ করছে। সবাইকে আমার, মানে আমিও বলছি ওর তরফ থেকে সবাইকে থ্যাংক ইউ, কারণ আমার সারপ্রাইজ প্ল্যানটাকে এত সুন্দর ভাবে, তোমরা না থাকলে হয়তো আমরা অ্যাপ্লাই করতে পারতাম না। আমার মনে হয় এটাই সব স্পেশাল জিনিস। হ্যাঁ, অনেক লোক তোকে উইশ করছে, তুই দেখ, তুই তুই তাদের রিপ্লাই দে, তারা তোকে কি জিজ্ঞেস করছে, হ্যাপি বার্থডে বলছে, অনেক কিছু বলছে, তুই তাদেরকে কিছু রিপ্লাই কর। থ্যাংক ইউ অপূর্ব, থ্যাংক ইউ অপূর্ব রয়, হ্যাপি হ্যাপি হ্যাপি, দেখ ওর নামও হ্যাপি হ্যাপি, হ্যাপি হ্যাপি আমাকে হ্যাপি।
আচ্ছা, থ্যাংক ইউ ঋষিকা, হাই, থ্যাংক ইউ মিমি ঘোষ, থ্যাংক ইউ সো মাচ। কলেজ বাংলা দেখছে আমাদের ভিডিও, লাইভ ভিডিও, তো থ্যাংক ইউ কলেজ বাংলা আমাদের কলার্স বাংলা। আমাদের দুজনের বন্ডিংটা মহাপ্রভু না থাকলে কিন্তু হতো না, একদমই মহাপ্রভুর জন্য আমরা এত ভালো ফ্রেন্ড, আমাদের ফুল ইউনিটের সাথে আমরা এত ক্লোজ শুধুমাত্র কলার্স বাংলার জন্য, মহাপ্রভু শ্রী চৈতন্যর জন্য। আর সবাই নিশ্চয়ই দেখে মহাপ্রভু সোম থেকে শনি প্রত্যেক দিন 6:30, তোমরা প্লিজ দেখো। আমার জন্মদিন তোমাকে উইশ তো করছোই, সাথে আমাদেরকে দেখতে হলে তোমাদেরকে কিন্তু কলার্স বাংলায় মহাপ্রভু দেখতেই হবে। একদমই আমাদের মানে কাজটার জন্যই আজকে আমাদের এত ভালো ফ্রেন্ডশিপ, তো কলেজ বাংলা কে সেজন্য থ্যাংক ইউ সো মাচ। জলপাইগুড়ি আর আমি থাকি কলকাতা, কিভাবে আমাদের তারপরেও এত ভালো ফ্রেন্ডশিপ হয়েছে, সেই হিসেবে সবাইকে থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। প্লাস শুধু কলার্স বাংলা বলে আমি আমি কিছু মানুষের স্পেশাল নাম নিতে চাই, শ্রেয়াদি, শ্রেয়াদিকে মানে শ্রেয়াদি ছাড়া তো ব্যাপারটা সম্ভবই ছিল না, অদিতি দি, অদিতি দি থ্যাংক ইউ, সবাইকে, ডার্ক ক্রিয়েটিভ মিডিয়া থ্যাংক ইউ সো মাচ, অল মেম্বার। তো সেটার জন্যই আমাদের ফ্রেন্ডশিপটা এত দূরে থাকলেও সম্ভব হয়েছে, তো সেটার জন্য আমরা খুব হ্যাপি। এবং স্পেশালি তোকে উইশ করতে পারে এভাবে পাবলিকলি, তো মানে জিঙ্গালালা 400 জন একসাথে আমাকে উইশ করছে এবং একসাথে আমাকে দেখছে, 407 জন, 414 জন। কিছু বল, তাদেরকে কিছু বল। আর এবারে জন্মদিনের রেজলিউশন কি, এবারে আমি একটুখানি রোগা হব, আর রোগা হোস না, এরপর হারিয়ে যাবি এর থেকে বেশি রোগা হলে। না না, আমি খুব মোটা, প্রচন্ড মোটা, আর রোগা হোস না, একটু মানে এবার একটু মোটা টোটা হয়ে একটু জিম টিম করে একটু ইয়া, হ্যাঁ একটু। অনেকে লিখেছে টিকটক ভিডিও গুলো খুব ভালো তোমাদের, ঋতুশ্রী বলে একজন লিখেছে, বুঝলি, টিকটক ভিডিও গুলো খুব ভালো, তোমাকে থ্যাংক ইউ সো মাচ। মানে আমি এটা তুই বল, আমি আর কিছু বলতে পারছি না টিকটক নিয়ে। না সত্যি, আমরা মানে আমি আর নবনীতাকে আমাদের কিন্তু কলার্স বাংলাই আমাদেরকে বলেছে যে টিকটক করতে, তো টিকটক করার ইনফ্লুয়েন্স কিন্তু কলার্স বাংলার তরফ থেকে। এন্ড থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এরকম ভাবে সাপোর্ট করার জন্য, আমাদেরকে এনথু যোগানোর জন্য, টিকটক করার জন্য। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক উইশ আসছে, জয়, গ্রেট ওয়ার্ক, থ্যাংক ইউ সো মাচ অপূর্ব রয়, থ্যাংক ইউ সো মাচ। আমারও খুব ভালো লাগছে, আমি তো কি আমার মতো, কার মা, তোর মা দেখছে অন স্ক্রিন, মা, আমি তো তনুশ্রী আমার মতো, ও তনুশ্রী দি, তনুশ্রী দি, তো ঠিক আছে বাকি পরে বলবো, তনুশ্রী দি আর কি কি, তনুশ্রী বল বল বল, তনুশ্রী দি কি, না না থাক থাক ওটা পরে বলবো, আর খেতে যাওয়া হলো না, কার প্ল্যানিং প্ল্যানিং কিছুই হলো না। হ্যাঁ তনুশ্রী দি আমার কাছে একটা ট্রিট পায়, তনুশ্রী দি চলে এসো আজকে, বুঝলে তো, যাই হোক না কেন আমার, আমি স্পেশালি ভেবেছিলাম এই এই সেই সেই, তো ব্যাপারটাকে খুব স্পেশাল করে দেওয়ার জন্য সকলকে থ্যাংক ইউ, এবং সকলে সায়ককে অনেক অনেক উইশ করো যাতে অনেক অনেক দূর যেতে পারে। শ্রেয়াদি পাঠিয়েছে মেসেজ, ও শ্রেয়াদি তুমি না থাকলে খুব মিস করবো তোমাকে, সিরিয়াসলি খুব মিস করবো আজকে, আজকে তুমি চলো, আজকের মেনু হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান আর শেজওয়ান, সরি সরি শেজওয়ান চিকেন এন্ড শেজওয়ান রাইস। তনুশ্রী দি লিখেছে, দেখ না মার খাবি, আর খাবি লিখেছে আমাকে, হ্যাঁ এখন কোথায় আছো তোমরা, এখন ও ওর বাড়িতে, আমি আমার বাড়িতে, হ্যাঁ কি বলছিস, আমি আমার বাড়িতে, তুই তোর, হ্যাঁ ওইটাই বলছি, এখন আমরা দুজন দুজনের বাড়িতে, আজকের মেনু শ্রেয়াদি, ও বলেছিস তো, শ্রেয়াদিকে বললি তো চিকেন হবে, হ্যাঁ বললাম, স্পেশাল কিছু পড়ে যাচ্ছে কেন।